লোকালয়ে মানবদেহে দেহাংশ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এই ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ওই এলাকার রাস্তার পাশ থেকে ময়নাতদন্ত বিভাগের বেশ কয়েকটি ব্যাগ উদ্ধার হয়, যার মধ্যে একটি ব্যাগের মধ্যে মানবদেহের কিছু দেহাংশ পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশকে, পুলিশ এসে সেই ব্যাগগুলি উদ্ধার করে নিয়ে যায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এখানে হসপিটালের কিছু জিনিস যেগুলো পোস্টমর্টম করে জিনিসপত্র রাখে বয়ামে, সেই জিনিসটা এখানে কেউ ফেলেছে, তো এটার দায়িত্ব কে নিবে? এটার দায়িত্ব হসপিটাল সুপার নেবে। কেননা এখানে কেন আসবে সেই জিনিসটা? সেটা তো হসপিটালের দায়িত্ব, সেটা আপনারা আপনাদের মাধ্যমে আমরা হসপিটাল সুপারকে জানাতে চাই অথবা পুলিশ প্রশাসনকে জানাতে চাই, এই জিনিসটা আসবে কেন এখানে? এরকম কোন হয়নি। কটা ব্যাগ রয়েছে? কটা ব্যাগ? এখানে 3টে ব্যাগ ছিল, একটা ওখানে কেউ নিয়ে গেছে, একটা এখানে রয়েছে। কি মনে হচ্ছে আপনাদের কি রয়েছে? এটার মধ্যে হসপিটালের পোস্টমর্টমের জিনিসগুলো দেখা যাচ্ছে, যেরকম 3টা ব্যাগে সেই জিনিস ছিল, একটা ব্যাগে দেখা যাচ্ছে সেরকম। বাকি 2টা ব্যাগে কি ছিল? বাকি 2টা ব্যাগে একটা ওখানে রাখছে। পুলিশকে খবর দিয়েছেন আপনারা? হ্যাঁ দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, এখনো আসেনি। কখন খবর? 1 ঘন্টা আগে খবর দিয়েছে, এখনো পুলিশ আসেনি। এখনো আসেনি। কোন জায়গায়? জায়গাটা এটা পুরাতন পল্লী ওয়ার্ড নম্বর 4। আমি তো, এই বাড়িটা আমার, সকালে এখান থেকে আমি 5:30 গেলাম গদ্দি, সে সময় কিছু ছিল না। তারপরে মিস্ত্রি আমার আসছে 8টার দিকে, আসে আমাকে ফোন করলো যে বাড়ির আগে 2টা ব্যাগ রাখা আছে, একটা ঠিক দরজার আগে, একটা এখানে আমাদের গিত্তির উপরে। তারপরে আমি আসলাম, আসার পরে দেখলাম কিছু ওর মধ্যে ব্লাড পড়তেছে, মিস্ত্রি ওইটা ব্যাগটাকে ওদিকে সাইডে করে দিল, আর এই ব্যাগটা আমরা হাত লাগানে ওরকমই রাখা আছে। কিন্তু ব্যাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টমর্টম যে করে, ওই পোস্টমর্টম যে বয়ামে যে ম্যাটেরিয়ালগুলো রাখে, অর্গানগুলো, হিউম্যান অর্গানগুলো, ওই অর্গানগুলো আছে। আর ডেট কিন্তু উল্লেখ করা আছে 4 তারিখে জানুয়ারি মাসে। তো এগুলো বাইরে কি করে আসলো, কে রাখে, গেলো কেন আসলো, এই জিনিসটা আপনারা দেখেন। হ্যাঁ বুঝতে পারি না যে কে রাখে গেছে, কিন্তু এখানে আমাদের 2টা ক্যামেরা আছে, একটা এই যে প্রাইভেট আছে, একটা গভর্নমেন্টের আছে। এই ক্যামেরাগুলোতে কিন্তু রেকর্ড হয়েছে যে রাখেছে, এগুলো দেখলে বোঝা যাবে যে কে রাখে, এটা রাখে গেছে। হ্যাঁ পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ মনে আসবে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584911724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।